হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব গাজরের শাহী হালুয়া। আমরা এখানে 250 গ্রাম মতো গাজর নিয়েছি, তো চলুন দেখে নেওয়া যাক গাজরের শাহী হালুয়া। প্রথমে গাজরটিকে এভাবে কেটে নেব, কুড়িয়ে নেব, এভাবে খোসা এভাবে ফেলে নেব আমরা। এবার গাজরের ছালগুলো ফেলে নিয়েছি এভাবে, এবার এভাবে কুড়িয়ে নেব। আমরা গাজরটাকে এভাবে কুড়িয়ে নেব। প্রথমে ফ্রাই প্যানে 1 চামচ ঘি দেব। কাজু দেবো কটা, চিনাবাদাম বাটা, হালকা ভেজে নেব, তেজপাতা, গাজরগুলো দেব। একটু গুড় দেবো, আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন। চিনি নেবো একটু, 1 চামচ মতো, একটু ভেজে নেব। নারকেল দেবো, সামান্য একটু জল দেব। এবার খোয়া ক্ষীরটা দেব, খোয়া ক্ষীর দিলে একটু টেস্ট ভালো পাওয়া যায়। এবার কিছু সময় ঢেকে রান্না করব, যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে নিলাম আমরা, গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। মানে কিশমিশগুলো দেবো, এবার কয়েকটা পেস্তা বাদামও দিয়ে দেবো। এভাবে একটু নাড়তে থাকবে, আমরা কয়েকটা এলাচ এভাবে ভেঙে দেবো। সামান্য একটু নুন দেবো। গাজর হালুয়া বিভিন্নভাবেই করা যায়, তো বাড়িতে আমরা যেভাবে শাহী গাজর হালুয়া করি সেটা আপনাদের দেখালাম। আমাদের হালুয়া হয়ে গেছে, এবার নামাবার আগে আমরা তেজপাতাগুলো উঠিয়ে নেব, যাতে খাওয়ার সময় মুখে না বেড়ে যায় গালে। নামাবার আগে এভাবে একটু চেপে চেপে গলিয়ে দেবো।
তারপর নামিয়ে দেবো। এভাবে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো, কয়েকটা পেস্তা বাদামও দেবো। হয়ে গেল আমাদের বাড়িতে বানানো শাহী গাজরের হালুয়া।